আপনি কি জানেন পৃথিবীতে সর্বপ্রথম নোট কোন দেশ বানিয়েছিল? ভারতের কোন রাজ্যে কুকুরের মন্দির আছে? ভারতের প্রথম নাগরিক কে? মানুষের চোখ কত ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে? কোন স্বভাবের মানুষের আয়ু কম হয়? মেঝেতে শুলে কোন ধরনের রোগ ঠিক হয়ে যায়? আজকের এই ভিডিওর 12টি প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করা হলো। পৃথিবীতে সর্বপ্রথম নোট কোন দেশ বানিয়েছিল? আমেরিকা, ভারত, চীন না জাপান? দ্য রাইট অ্যান্সার ইজ চীন। কোন পশু পাখির মতো ডিম পারে? কচ্ছপ, প্লাটিপ্লাস, কুমির না শিয়াল? দ্য রাইট অ্যান্সার ইজ প্লাটিপ্লাস। ভারতের কোন রাজ্যে কুকুরের মন্দির আছে? গোয়া, বিহার, কেরালা না ছত্তিশগড়? দ্য রাইট অ্যান্সার ইজ ছত্তিশগড়। কোন পাখি কোনোদিন গাছের ডালে বসে না? ময়ূর, টিটনি, হাঁস না হামিংবার্ড? দ্য রাইট অ্যান্সার ইজ টিটনি পাখি। ভারতের প্রথম নাগরিক কে? গৃহমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী? দ্য রাইট অ্যান্সার ইজ রাষ্ট্রপতি। মৌমাছির মুখে কতগুলো দাঁত থাকে? দুইটি, চারটি, ছয়টি না একটাও না? দ্য রাইট অ্যান্সার ইজ একটাও না। কোন জানোয়ারের শিং সোনার থেকেও দামি? হরিণ, গন্ডার, মহিষ না নীলগাই? দ্য রাইট অ্যান্সার ইজ গন্ডার। মানুষের চোখ কত ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে? 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি না 180 ডিগ্রি? দ্য রাইট অ্যান্সার ইজ 180 ডিগ্রি। কোন পাখি আয়নায় নিজেকে চিনতে পারে? পায়রা, শালিক, টিয়া না পেঁচা? দ্য রাইট অ্যান্সার ইজ পায়রা। কোন স্বভাবের মানুষের আয়ু কম হয়? সন্দেহপ্রবণ স্বভাবের, শান্ত স্বভাবের, রাগী স্বভাবের না কুটিল স্বভাবের? দ্য রাইট অ্যান্সার ইজ সন্দেহপ্রবণ স্বভাবের। একটিও বিমানবন্দর নেই এমন একটি দেশের নাম কি? সিকিম, ভুটান, ভ্যাটিকান সিটি না পাপুয়া নিউ গিনি? দ্য রাইট অ্যান্সার ইজ ভ্যাটিকান সিটি। মেঝেতে শুলে কোন ধরনের রোগ ঠিক হয়ে যায়? ক্যান্সার, হার্ট অ্যাটাক, কোষ্ঠকাঠিন্য না বাত? দ্য রাইট অ্যান্সার ইজ হার্ট অ্যাটাক।